ছিল। এখন আরেকটা লাস্ট কথা বলি, দেখো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা এটা কি বিগ ফিশদের জায়গা? এখানে যারা বুয়েট ভর্তি পরীক্ষা টার্গেট নিছে, যারা বুয়েটে চান্স পাবে বা কুয়েট চুয়েট রুয়েট বা যারা ইঞ্জিনিয়ারিং এর চান্স পাবে, তারা কিন্তু সবকটা বিগ ফিশম্যান। এরা হলো ওই এলাকার সবচেয়ে মেধাবী ছেলেগুলো যেগুলো ঢাকায় আসছে, এবং ঢাকার জানোয়ার বা এনডিসির সেই মানে অত্যাধিক মেশিন টাইপের পোলাপান তো আছে। তুমি আমি যারা মফস্বল থেকে আসবো, যাদের ধরো ম্যাথ কম পারি বা একটু দুর্বল, আমরা যখন আসবো আমাদের গেম কিন্তু এই বিগ ফিশদের সাথে, নট এলাকার চুনিপাটি পোলাপানের সাথে। তো এই বিগ ফিশরা কিন্তু যথেষ্ট পড়াশোনা করে, এরা যথেষ্ট বাই ডিফল্ট মেধাবী। তো এই মেধার সাথে যখন আমি খেলতে আসবো, তখন আমাকে জঘন্য রকমের পরিশ্রম করতে হবে ভাই। চার ধাপের ক্লাস দেওয়া বা এতগুলো বই সাজেস্ট করার রিজন একটাই, যে তোমার পরিশ্রম অনেক বেশি করতে হবে, এটা যাতে বুঝো। তুমি একটা ক্লাস করে, যে দুই ঘন্টার একটা ক্লাস করে যদি তুমি এমন হতে না বোর্ড ভর্তি পরীক্ষায় সব কোশ্চেন পারবে এমন কিন্তু না। তোমার এফোর্ট দিতে হবে, তোমাকে অনেক পড়াশোনা করতে হবে। ওই ইসি বিল্ডিংটাতে ঢুকতে গেলেও অনেক মানে অনেক বেশি কাঠখোর ওরাই কিন্তু ইসি বিল্ডিংটার সামনে যায় দাঁড়াইতে হয়। জিনিসটা ইজি না ম্যাম, জিনিসটা ইজি না। যদি কেউ বলে ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় কেউ ইজি ওয়েতে চান্স পাচ্ছে, ইজ লাইং, কমপ্লিটলি লাইং। চিল করে চান্স পাওয়ার মতো না। অ্যাটলিস্ট যারা আমার মতো একটু বোকা একটু গাধা, তাদের জন্য খুব কঠিন। তো তোমরা যারা এই সেক্টরটাতে প্রিপারেশন নিতে আসতেছো, মাথায় রাখবা যে তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়ানোর জন্য অনেক অনেক বেশি ট্রাই করতে হবে, অনেক বেশি সিরিয়াস হইতে হবে, প্রচুর হার্ড ওয়ার্ক করতে হবে, প্রচুর ক্লাস করতে হবে, প্রচুর প্রবলেম সলভিং করতে হবে, নাহলে কিন্তু চান্স হবে না। সো ওয়ার্ক হার্ড, ইনশাআল্লাহ হয়তো ইসিহির সামনে। এখন কিন্তু অনেকের সাথে আমার দেখা হয়, অনেকে ছবি টবি তুলে অনেকের সাথে কথা বলি, ভালো লাগে যে ভাই আপনার কোর্স করতাম, আপনার ভিডিও দেখতাম, আসছি, চান্স পাইছি। আমি চাই যে তোমার সাথে আমার ক্লাসে দেখাও। আসসালামু আলাইকুম।